নমস্কার, আপনি দেখছেন এক্সট্রা নলেজ ইউটিউব চ্যানেল, আর আমি সোমনাথ। আজ আমরা কথা বলবো ইউটিউবে আমরা কীভাবে নতুন চ্যানেল খুলতে পারি। তো ইউটিউবে নতুন চ্যানেল খোলার জন্যে আপনার যেটা দরকার মেন, সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড মেল আইডি প্রয়োজন জিমেলের, আর তার সাথে আপনার প্রয়োজন একটা মোবাইল নাম্বার। ঠিক আছে, তাহলে আপনি খুলতে পারবেন। মোবাইল থেকেও খোলা যায়, তো আপনাকে আমি এখন ল্যাপটপ থেকেই দেখাচ্ছি। ঠিক আছে, ল্যাপটপ বা ডেস্কটপে আপনি কিভাবে খুলবেন। ঠিক আছে, তো মোবাইলও যদি করতে চান, কারণ এখন যে অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটগুলো আছে এগুলোতে আপনার ডেস্কটপ মোড আছে, তো ওখান থেকে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড সিলেক্ট করেও করতে পারেন, সেম অপশন পাবেন। ঠিক আছে, তাহলে শুরু করে দিই। তো আপনি যখন জিমেল লগ ইন করবেন, তো আপনি হোম পেজে যখন আসবেন তখন এরকম গুগলের পেজে দেখাবে, তো ক্রোমের হোম পেজে যখন থাকছেন এইভাবে দেখাচ্ছে, তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনি ইউটিউবে ক্লিক করবেন। ইউটিউবে ক্লিক করার পরে আপনার কাছে ইউটিউব খুলে যাবে। ঠিক আছে, তো নেটটা স্লো আছে, তার জন্য একটু টাইম লাগছে। ঠিক আছে, তো ইউটিউব আপনার এইভাবে খুলে গেছে। ঠিক আছে, খুলে যাওয়ার পর এখানে দেখুন সাইন ইনের অপশন দিচ্ছে। ঠিক আছে, তো সব সময় দেবে না। ঠিক আছে, আপনার যে অ্যাকাউন্টে লগ ইন থাকবে ওই অ্যাকাউন্টটি এখানে দেখিয়ে দেবে, যদি না দেখে তাহলে সাইন ইনে ক্লিক করে দেবেন, আপনার অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনি দেখুন এখানে এখানে দেখুন অপশন এসে গেছে। ঠিক আছে, তো এখানে আপনি এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে দেখুন মাই চ্যানেল আছে অপশন, মাই চ্যানেলে ক্লিক করবেন। এই দেখুন মাই চ্যানেলে ক্লিক করলে আপনাকে ক্রিয়েট চ্যানেলের অপশন আসছে। ঠিক আছে, এখানে আপনি চ্যানেলের নাম যেটা দিতে চান, ঠিক আছে, যে কোনো, ফিলহাল আমি এই মুহূর্তে আমি আমার নামটাই দিচ্ছি। ঠিক আছে, আমার নাম সোমনাথ পতি, তো আমি এখানে এস পতি করলাম। ঠিক আছে, তো এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনার আমার নেটটা স্লো আছে বলে একটু টাইম লাগছে, না হলে সাথে সাথেই খুলে যাবে। এই দেখুন খুলে গেল। ঠিক আছে, চ্যানেলটা ওপেন আমাদের হয়ে গেছে। তো চ্যানেল ওপেন হয়ে গেলে আপনি এখানে যে খুলছেন তখন আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে, মাই অ্যাকাউন্ট। তো আপনাকে এখান থেকে ইউটিউবে যেতে হবে, এই ক্রোমের যে মেন পেজ আছে এখান থেকে আপনি আপনার জিমেল আইডিতে লগ ইন করা থাকলে এখানে এই অপশন দেখতে পাবেন, এখানে আপনি ইউটিউবে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আপনার এখানে পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে আপনার আইকন আসবে, যদি আপনার জিমেলে আপনার কোনো লোগো দেওয়া থাকে তাহলে সেটা এখানে অটোমেটিক চলে আসবে, যদি না দেওয়া থাকে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার মাই চ্যানেলে ক্লিক করলেই আপনার চ্যানেলে পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ক্লিক করবেন ক্রিয়েটর স্টুডিও। ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর একটু সময় লাগছে খুলতে, নেট স্লো আছে।
হ্যাঁ ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি প্রথমে চলে যাবেন চ্যানেল অপশনে। ঠিক আছে, এখানে আপনার এইভাবে আসবে চ্যানেলটা। ঠিক আছে, আপনার কাছে এই অপশনটা থাকবে না। ঠিক আছে, কারণ আমার যে চ্যানেলে এই ভিডিওটা আপলোড করেছি এই চ্যানেলটাও আমার এখানেই খোলা আছে, যার জন্য এই যে দেখুন এক্সট্রা ওর নামটা আছে, তো সেই কারণে এটা চলে এসছে। ঠিক আছে, না হলে এগুলো আসবে না। ঠিক আছে, এই অপশনটা থাকবে না, এটা থাকবে না, ঠিক আছে, এই অপশনটাও থাকবে না, তিনটা অপশন থাকবে। এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি দেখুন আপলোড আপনি করতে পারবেন, অ্যানেবেল আছে, মনিটাইজেশনটাকে অ্যানেবেল করতে হবে। ঠিক আছে, আপনি ইউটিউব চ্যানেল থেকে যদি পয়সা ইনকাম করতে চান তাহলে আপনার কিন্তু এই মনিটাইজেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই মনিটাইজেশন অন থাকলে তবেই আপনি কিন্তু আপনার চ্যানেলের উপর অ্যাড চালাবে ইউটিউব, আর সেই অ্যাডের উপর বেস করে আপনাকে কিন্তু পেমেন্ট দেবে। ঠিক আছে, তো এখানে আপনি ওকে করবেন। ঠিক আছে, এখানে দেখুন এখানে কিছু করার নেই, এটাতে আপনি স্টার্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো স্টার্টে ক্লিক করার আগে আপনাকে দুটো জিনিস জেনে নেওয়া দরকার। ঠিক আছে, এক সেকেন্ড, একটু পিছনে এসে দেখিয়ে দিই জিনিসটা। এই দেখুন এখানে এনেবেলে যখনই আপনি ক্লিক করবেন, ঠিক আছে, ক্লিক করার পর আপনি এই ক্রাইটেরিয়াটা একটু দেখে নেবেন প্লিজ। ইউটিউবের এই মুহূর্তে পলিসি চেঞ্জ হয়েছে কিছু, আগে অন্যরকম ছিল, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাকে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ভিউ চাই, মানে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো যারা দেখবে সেই দেখার টাইমটা টোটাল ভ্যালু 4000 ঘন্টা চাই, এটা আপনার পূর্বের যে 12 মাস তার মধ্যে। ঠিক আছে, তার আগের হলে কিন্তু কাউন্ট হবে না, আপনার লাস্ট 12 মাসের মধ্যে কিন্তু আপনার 4000 ঘন্টার বেশি ওয়াচ টাইম চাই, আর আপনার চ্যানেলে 1000-এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। ঠিক আছে, 1000 বা 1000-এর বেশি, তাহলেই কিন্তু আপনার চ্যানেলে ইউটিউবের তরফ থেকে অ্যাড চালাবে, আর তার উপর বেস করে আপনি একটা অ্যামাউন্ট পাবেন। তো এরপরে আপনাকে এখানে এটাকে আপনার অন করতে হবে, তাহলে এখানে আপনি স্টার্ট করবেন। ঠিক আছে, স্টার্টে ক্লিক করবেন, আপনাকে পরপর অপশন দিয়ে যাবে, ঠিক আছে, সেই অনুযায়ী আপনি এটা করে নিতে পারবেন। ঠিক আছে, আবার আমরা ব্যাকে চলে যাই। এরপরে লাইভ স্ট্রিমিং, এটা এনেবল করলে আপনাকে স্যার মোবাইল নাম্বার দিতে হবে, তাহলে এটা এনেবল হয়ে যাবে, ক্লিক করবেন। এখানে দেখুন ইন্ডিয়া আছে, আপনি টেক্সট মেসেজে ভেরিফিকেশন করতে চাইছেন, দিলেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিলেন, দিয়ে সাবমিট করে দিলেন। সাবমিট করলে আপনার কাছে একটা 6 ডিজিটের ওটিপি আসবে, ওটিপিটা এখানে এন্টার করবেন, 5-0। এখানে ওটিপিটা এন্টার করে সাবমিট করে দেবেন, তাহলে আপনার এটা অন হয়ে যাবে।
হ্যাঁ সরি, আমি যে নাম্বার থেকে মেসেজটা এসেছিল সেই নাম্বারটা আমি ডায়াল টাইপ করে ফেলেছিলাম, ঠিক আছে? এখানে ভেরিফিকেশন কোডটা আপনাকে টাইপ করতে হবে। কোডটা টাইপ করার পরে আপনি সাবমিট করে দেবেন, ঠিক আছে? সাবমিট করলে আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে, দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তাহলে আপনি এখান থেকে লাইভ স্ট্রিমিং এর অপশনটা আপনার অন হয়ে যাবে। দেখুন, এরপরে আমি আবার চ্যানেলে যাচ্ছি। ঠিক আছে, দেখুন এই দেখুন, এটা লাইভ স্ট্রিমিংটা অন হয়ে গেল। লঙ্গার ভিডিও আপলোড সেটাও লং অন হয়ে গেল, মানে 15 মিনিটের থেকে বেশি। ঠিক আছে, আপনার এই দেখুন প্রাইভেট ভিডিওকে আনলিস্ট করা বা কাস্টমাইজ করা, থাম্বনেল কাস্টমাইজ, এই অপশনগুলো সব অন হয়ে গেল। এখানে দেখুন স্পন্সরশিপের ব্যাপার আছে, মানে আপনাকে হয়তো কোনো কোম্পানি স্পন্সর করতে বলবে তাদের প্রোডাক্ট বা কোনো সার্ভিস সম্বন্ধে, তো আপনি এখানে স্পন্সর করতে পারেন, যার জন্য ওই কোম্পানি আপনাকে হয়তো পেমেন্ট দেবে। তো সেই পারপাস আপনার কাছে কল বা আপনার কাছে মেসেজ যেটা আসবে সেটা এনেবল হবে আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর। ঠিক আছে, তাহলে 1000-এর কমপ্লিট হওয়ার পর হলে আপনার এই চ্যানেলের নামটা ইউটিউব কিন্তু প্রমোট করে দেবে। তার আগে যদি হয়, তার আগে আপনাকে প্রমোট করবে না, আপনি নিজে থেকে যদি স্পন্সর আনতে পারেন পেয়ে যাবেন। এরপরে আপনি যদি চান আপনার চ্যানেলে এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে থেকে এসে আপনি এই অপশনে আসলে এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগো এখানে একটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনি এখানে একটা চ্যানেল আর্ট দিতে পারবেন, খুব সুন্দর লাগবে চ্যানেল আর্ট বা চ্যানেল লোগো দিলে। যেরকম দেখুন আমার যে চ্যানেলটা আছে সেটাতে দেওয়া আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমার চ্যানেল, ঠিক আছে? এখানে এই দেখুন এটা চ্যানেল লোগো আছে এখানে দেওয়া। এখানে চ্যানেল লোগো যেটা আপনি সেট করবেন, চ্যানেল লোগোটা এখানে দেখাবে, আর আপনার চ্যানেল আর্টটা এরকম ভাবে আসবে, ঠিক আছে? তো আপনার এটা যেরকম মনে হবে সেরকম ভাবে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি চ্যানেল আর্ট সিলেক্ট করতে পারবেন, এখানে চ্যানেল লোগোটা সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি হোম স্ক্রিনটা সেট করতে পারবেন। ভিডিও আপলোড করার পরে আপনাকে এখানে অপশন দেবে যে আপনি কিভাবে ভিডিওগুলোকে দেখাবেন, নিউ ভিজিটারকে কিরকম দেখাবেন, আপনাকে এখানেই অপশন দেবে, ঠিক আছে? এখানে এই যে সেটিং আছে এটাতে ক্লিক করলে আপনার এই জায়গাটা, আর এখান থেকে আপনি এই সেটিংয়ে ক্লিক করে প্রাইভেসিগুলো দেখে নেবেন, সবগুলো অনই করা থাকে, ঠিক আছে? আপনি যদি দেখাতে চান আপনি কি কি লাইক করছেন, কোন কোন ভিডিওতে লাইক করছেন, সেটা আপনি দেখাতে পারেন। এটাকে অফ করে দিলে সেটা কিন্তু আপনার সাবস্ক্রাইবারকে দেখাবে।
তারপরে আপনার সাবস্ক্রাইব যে চ্যানেলগুলোকে করছেন সেগুলোও দেখাবে যদি এখানে এটাকে অফ করে দেন, ঠিক আছে। আর আপনি যে প্লেয়ার লিস্ট বানাচ্ছেন সেই প্লেয়ার লিস্ট সেভ করছেন, অন্যের ভিডিও যেগুলো আপনার ভালো লাগছে আপনার দরকারি, তো সেই জিনিসগুলো এটা অফ করলে আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা এগুলো কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তারপরে এটাকে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে, যেটা আপনার প্রয়োজন সেটাকে ঠিক করে আপনি এটাকে সেভ করে দিতে পারেন, ঠিক আছে। আর এই জায়গা থেকে আপনি ভিডিও আপলোড করবেন, এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কতগুলো ভিডিও আছে, ঠিক আছে। এই চ্যানেলে তো আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও ডাউনলোড করিনি, তার জন্যে না হলে আপনি এখানে দেখতে পারবেন। এবার আপনি যেরকম চাইবেন, আপনি লিস্ট অনুযায়ী চাইতে পারেন, পাশাপাশি চাইতে পারেন, যেরকম চাইবেন পুরো ডিটেলস সেখানে করা যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তো তাহলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, আপনার আপনি চাইলে আপনার পরিচিত কাউকে এটা শেয়ার করতে পারেন। আর যদি আপনার এই সংক্রান্ত আরও কোনো সাহায্য প্রয়োজন হয় বা আপনার কোনো কিছু জানতে চান তো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো আমি আপনাদের জন্য নেক্সট ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ।